বেশ একটা সময় কাটালাম আজ আমি আর গপ মিলে, সবার গপ বফের ছবি দেখতে চাই। আচ্ছা, বেশ একটা সময় কাটালাম আমি আর গফ মিলে। গফ গফ তাই না? গার্লফ্রেন্ড না, জিএফ না, গফ গফ বফ, মানে আমাদের আর কি বুঝে নিতে হবে ওটার মানে হচ্ছে জিএফ। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওরকম ফটোশপ কে করে ভাই? ওরকম ফটোশপ কে করে? মানে নিজে সিঙ্গেল বলে, মানে ফেসবুকে নিজে কাপল মানে রিলেশনশিপে আছে, তার জন্য অত অত ওইভাবে ফটোশপ মানার কি আছে? ওটা কোনো ফটোশপ হলো? বোঝাও আমাকে, বোঝাও ওটা কি ধরনের ফটোশপ? সত্যি হচ্ছে তোমরা হচ্ছে আসল লেজেন্ড, লেজেন্ড হচ্ছে তোমরা ফেসবুকে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। বঙ্গ ফ্রেন্ড অন কলকাতা, আমি রোহিত তোমাদের সাথে। আজকের ভিডিও তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো, হ্যাঁ আজকের ভিডিও হচ্ছে ফেসবুকে কিছু লেজেন্ডারি পোস্টকে নিয়ে। তো ফেসবুকে লেজেন্ডারি পোস্টকে নিয়ে এখানে আর কিছু বলছেন, একেবারে সোজা ভিডিও দেখবো না গেজিয়ে, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক, লেটস গো। সাতদিন পর গোসল করলাম, তাই একটা সেলফি। ও ও ও, 7 দিন পরে স্নান করলাম তাই না? 7 দিন পরে ইনি স্নান করেছে, 7 দিন পরে। আজকাল তো মানুষ ঠান্ডাতে স্নান না করলেও কেউ কাউকে বলে না, গাদে গন্ধ করলেও কেউ কাউকে বলে না যে হ্যাঁ আমি স্নান করেছি। কিন্তু ইনি হচ্ছেন এমন লেজেন্ড, ইনি এমন লেজেন্ড টাইপের একটি মেয়ে যিনি ফেসবুকে ওইটু লিখে দিয়ে ছবি পোস্ট করেছেন যে আমি 7 দিন পরে স্নান করলাম, এই যে 7 দিন পরে গোসল করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এনারাই হচ্ছে আসল লেজেন্ড। প্রতিটা মুহূর্ত ফেসবুকে চায়, প্রতিটা মুহূর্ত স্নান করলো না ফেসবুকে ছাড়লো, পরে করলো না ফেসবুকে ছাড়লো, এমন আরো কিছু পোস্ট। চলো পরে পোস্টগুলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ইটস মি সোনিয়া। তুমি কোথায়? আমাকে রেখে কোথায় গেলা সোনিয়া? প্লিজ সোনিয়া, কাম ব্যাক, আই নিয়ারলি লাভ ইউ সোনিয়া। সোনিয়া তুমি কোথায়? সোনিয়া তুমি কোথায়? আরে কেউ সোনিয়াকে খুঁজে দাও, ওই ছেলেটি এবার মরে যাবে তো। হ্যাঁ ছেলেটি তো মরেই যাবে, এবার সোনিয়াকে না পেয়ে এইটুকু একটা ছেলে মরে গেলে কষ্ট হবে না? বাপরে বাপরে বাপ, এই সোনিয়ার জন্য কষ্টে বুকে নাম লিখে রেখেছে কিন্তু নামটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। চলো আরেকবার নামটা ঠিক করে দেখে নিই। আচ্ছা আচ্ছা, নাম তো দেখলাম, ছেলেটির মনে অনেক কষ্ট অনেক। চলো এবার সোনিয়াকে খুঁজতে থাকে ওরা, এবার আমরা পরের ছবিটাতে চলে যাই। চলো আমার ক্রাশ শার্লিন ফারজানা, কি মিষ্টি চাহনি! আমি ওকে এতটাই ভালোবাসি যে ওর পায়খানা পেলে সেটাও আমি দই বনে করে খেয়ে ফেলবো। হ্যাঁ, তোমাকে দেখেই তো ভালোবাসা শিক্ষা উচিত, তোমার মতো ভালোবাসা কে পারে? আমরা তো সবাই মুখ দেখে ভালোবাসি, দেখতে ভালো হলেই আমাদের ভালোবাসাটা অতটাই। তোমার ভালোবাসাটা তো একদম হাই লেভেলের ভালোবাসা, তোমার মানে শার্লিন ফারজানা এতটাই মিষ্টি চাউনি যে ওর পায়খানা পেলেও দই মনে করে খাবে, তাই না? বাহ, তুমি আসল ভালোবাসা প্রেমিক, তুমি আসল প্রেমিক, আমরা ভালোবাসতে পারি না। তুমি ফেসবুকে আসল ভালোবাসার প্রেমিক, তোমার জন্য একটা হাততালি। অনেক দিন পর জেলে যাব, খুশির ঠেলায় পুলিশ বন্ধুর সাথে একটা সেলফি নিলাম। ওরে আমার অপরাধী রে, তুই জেলে যাচ্ছিস, মামা বাড়ি না ওটা, জেল 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 মানে বুঝিস? হ্যাঁ, যেখানে অপরাধীদের রাখা হয় ওখানে তুই জেলে যাচ্ছিস, ওখানে এমন ক্যালেন ক্যালাবে না পুরো পিঠের চামড়া উঠে যাবে, তাও তোর এত মানে আসে কোথা থেকে সেলফি তোলার এত ইচ্ছে, তাও আবার পুলিশের সাথে? কি অসাধারণ ছবি ভাই, এটা অসাধারণ ছবি। তুই জেলে যাচ্ছিস তাও তোর কোনো ভয় নেই মনে, তুই তো খুশিতে নাচছিস, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি তোর মনের ফিলিংস। আমার বাবার বাবা পূরণ করেছে, সেই মানুষটা এখন আমার জীবন সঙ্গী, সে এখন আমার স্বামী। ঠিক আছে সব বুঝলাম, পোস্টটা তো পড়লাম, এবার আসলে দেখে নিই ছবিটা, চলো বাস্তবে এটা কি সত্যি? আজ আমি কতটা হ্যাপি কাউকে বলে বোঝাতে পারবো না, লাভ ইউ সো মাচ জানু। পোস্টের সাথে সত্যি বাস্তবে একটা কানেকশন আছে, মানে বাবার বয়সী যে বাবার অভাব পূরণ করেছে সে এখন আমার স্বামী। কত কিছুই দেখতে হবে এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে, এই সহ্য আমি নিতে পারছি না। নেক্সট ফটোটা দেখি চলো। যখন কেউ পাত্তা দেয় না তখন রিক্সাওয়ালাই শেষ ভরসা। হ্যাঁ আর কি করা যাবে, রিক্সাওয়ালাকেই ভরসা বানাতে হবে, কিন্তু ম্যাচটা ঠিক খেলো না ছবিটা, চলো আরেকবার দেখে নিই।
সত্যি ম্যাচ খাচ্ছে না, কি করা যাবে? মেয়েটির মনে এতটাই কষ্ট, যখন পাত্তা কেউ দিচ্ছে না তখন সে বাধ্য হয়ে রিস্কাওয়ালাটাকেই বানাচ্ছে, মানে বয়ফ্রেন্ড আর কি ভরসা। আমি কি করলাম তাহলে? আজ আমার জন্মদিন। আচ্ছা ভালো কথা, কমেন্ট নিঃশর্ত ভালো প্রিন্স, শুভ জন্মদিন ভাই। আবার কমেন্ট নিঃশর্ত ভালো প্রিন্স, হ্যাপি বার্থডে টু ইউ ব্রো। আবার কমেন্ট নিঃশর্ত ভালো প্রিন্স, হ্যাশট্যাগ থ্যাংকস নিঃশর্ত ভালো প্রিন্স। আজ নিঃস্বার্থ বালকের জন্মদিন, চলো আমরা হ্যাপি বার্থডে উইশ করি। হ্যাপি বার্থডে নিঃস্বার্থ বালক। ঠিক আছে, এবার কমেন্টগুলো যখন পড়তে নিলাম তখন দেখলাম নিঃস্বার্থ বালক পোস্টটি করার পরে দেখলো যে তার পোস্টে কেউ হ্যাপি বার্থডে জানাচ্ছে না, তখন সে কী করবে? তখন তার মনে একটাই কথা, পোস্টে তো কেউ হ্যাপি বার্থডে না জানালে তার মনে দুঃখ হবে। হ্যাঁ, মনে দুঃখ হবে, সেই জন্য তার মাথায় একটা প্ল্যান ঘুরলো। কী প্ল্যান? প্ল্যানটা তো দেখে নাও, নিজের পোস্টে নিজেই কমেন্ট করে যে হ্যাপি বার্থডে নিঃস্বার্থ বালক, হ্যাপি বার্থডে নিঃস্বার্থ বালক, আবার নিজেই পোস্টে নিজের কমেন্টেই আবার নিজেই রিপ্লাই দিয়েছে, থ্যাঙ্কস। বাহ, তোরা হচ্ছে ফেসবুকের রাজা ভাই, রাজা, তোরা ফেসবুকের রাজা, তোদেরকে আমার তরফ থেকে স্যালিউট ভাই, স্যালিউট। হে গাইস, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই জানাও, আর খারাপ লাগলেও জানাও। আমি তাহলে পরের ভিডিওগুলোতে যেগুলো খারাপ আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। আর মনে করে লাইক করো, শেয়ার করো, নিচে সাবস্ক্রাইব আছে সেটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন অবশ্যই মনে করে টিপবে, না হলে কিন্তু নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে না। আর এইটা আমার ইনস্টাগ্রাম আইডি, এটা আমার FB আইডি, তো দুটোতেই ফলো করে দাও। নিচে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আর FB আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে গো ফলো করে দাও। আজকের জন্য এতটাই, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে।